স্বাধীনতা দিবসে এক অনন্য নজির। সিপিএম পার্টি অফিসে পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর কিষাণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎই সিপিএম কর্মী সমর্থকরা বিধায়কের গাড়ি দাঁড় করান এবং বিধায়ককে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেন কমিউনিস্ট পার্টির অফিসে। রাজ্য রাজনীতি অনুব্রত মণ্ডলকে নিয়ে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সমীকরণে যথেষ্ট উত্তাপ রয়েছে। এমতাবস্থায় এহেন কার্যক্রম যথেষ্ট চর্চার বিষয় শিল্পাঞ্চলে। এই বিষয়ে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজকের এই শুভ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোনো ব্যাপারে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। আমি যেহেতু এই অঞ্চলের বিধায়ক, তাই তারা অনুরোধ করেন এবং সেই মোতাবেক আমি জাতীয় পতাকা উত্তোলন করি। কিন্তু মাননীয় বিধায়ক কিছুটা হলেও রাজনৈতিক রং চড়িয়ে বলেন, সিপিআইএম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন জ্যোতি বসুর সরকার রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করে দিয়েছিলেন। কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলে সেই কারাগারের নম্বরে সিপিএম নেতৃত্ব তথা বুদ্ধদেব ভট্টাচার্য হিন্দু সহ সিপিএম নেতৃত্বকে ফিস ফ্রাই খাইয়েছিলেন। অন্যদিকে আজমপুর সিপিআইএম এর নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কাঞ্চন মুখার্জি বললেন, মাননীয় বিধায়ক আমাদের ঘরের মানুষ, এই বিষয়ে কোনো রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকলেও এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা সকলে একত্রিত। অনন্য নজির, সিপিএম পার্টি অফিসে তৃণমূলের বিধায়ক পতাকা তুললেন, ভারতের জাতীয় পতাকা উঠালেন, কি বলবেন? আর যারা এখানে সিপিএম করে তারা আমার ছোট ভাই, তারা দাঁড়িয়েছিল, পতাকা তোলা হয়নি, আমাকে ডাকলো, পতাকা তুললাম, চা খেলাম, একসঙ্গে গল্প করলাম। আজ তো স্বাধীনতা দিবসের দিন, আজ সারা ভারতবর্ষে এক জাতি এক প্রাণ একতা, আজ রাজনৈতিক কোনো ভেদাভেদ নয়, আজ আমরা সবাই ভারতবাসী, আজ বাংলার মানুষ আমরা সবাই এক। এ তো রবীন্দ্র নজরুলের শিক্ষা, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। কিন্তু কয়েকদিন আগে দেখছিলাম আমাদের আপনাদের তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে কিছু মুষ্টিমেয় কিছু ব্যাপার নিয়ে, কি বলবেন সেখানে? কি এটা দেখুন, কে কি করছে সেদিকে দেখার দরকার নেই, আমি কি করছি সেটাই বড় কথা। কারণ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দেখেছিলেন যে লালবাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছিল, লকআপের স্থান হয়েছিল। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর, ক্ষমতায় আসার পর, যখন বাম নেতারা তার সঙ্গে আপত্তি দিয়েছিলেন, তখন তাদেরকে ফিস ফ্রাই খাইয়ে আপ্যায়িত করেছিলেন। তৃণমূলের বিধায়ক আপনাদের এখানে কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে এসে পতাকা উত্তোলন করলেন, কি বলবেন? না, আমরা এটার জন্যে বিধায়ককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কেন আমাদের কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে আমরা আজকে প্রথম ঝান্ডা তুলছি, তো সেখানে আমাদের বিধায়ক এসে ঝান্ডা তুলে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেবেন, আমরা তো সব টাইমে উন্নয়নে একত্রিত হতে চাই, কিন্তু অন্য পার্টি তো এটা করতে চাইছে, আমরা তো সব টাইমে তো একত্রিত হওয়ার আমরা পক্ষেই থাকি। দেখুন, 15 আগস্ট হলো একটা আমাদের আলাদা দিন, এটা জাতীয় একতার দিন। হ্যাঁ, আমরা পার্টি একদিকে, আমাদের যেমন কমিউনিস্ট পার্টি আমরা করি, আমরা পার্টি একদিকে, কিন্তু আজকে 15 আগস্টেই যে আমাদের এমএলএ এখানে তুললে, তার জন্য ওকে আমরা ধন্যবাদ। কী নাম আপনার? কাঞ্চন মুখার্জি, প্রধান। আচ্ছা, তৃণমূলের বিধায়ক আপনাদের এই কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে এসে পতাকা উত্তোলন করলেন, কি বলবেন? দেখুন, আমাদের এখানে তৃণমূলের বিধায়ক এসেছিল, আজকে যেহেতু আলাদা মানে দিন, যেহেতু ভারতের স্বাধীনতা দিবস, আর এই ভারতের স্বাধীনতা দিবসে যে ঝান্ডা উত্তোলন, সে আমাদের বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের দিনে যেটা হলো সেটা আমাদের একত্রিতভাবে যেটা করণীয় জিনিস সেটা করেছে, আর পার্টি একদিকে, আজকের দিনে যেহেতু কোনো মানে রাজনৈতিক না, আজকে আমাদের যেরকম একত্রিতভাবে করেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি। কী নাম আপনার? আমার নাম হাবিবুল শাহ, সেক্রেটারি। হ্যাঁ, নবগ্রাম পার্টি অফিস।